তো এসেও আবার আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে কি করে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে সে হচ্ছে কি জালেম সে কি জালেম আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন এবং আল্লাহ জালেম সম্প্রদায়কে কখনোই পথ দেখায় না আসুন এই আয়াত থেকে একটু আমরা চিন্তা ভাবনা করি যে এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের সম্পর্কে বলছেন কি বলছেন এরকম মানুষ আপনি দেখতে পাবেন যারা ইসলাম সম্পর্কে মুসলমান হিসেবে নিজেদেরকে পরিচয় বহন করে একদিকে মুসলমান হিসেবে বহন করে আবার অন্যদিকে আল্লাহর দ্বীন সম্পর্কে কুৎসা রটনা করে একদিকে ইসলাম সম্পর্কে জানে আবার অন্যদিকে ইসলাম সম্পর্কে ভিন্ন কিছু ছড়ায় একদিকে ইসলাম সম্পর্কে আল্লাহ যেভাবে বলেছেন রাসূল যেভাবে শিখিয়েছেন আর সে অন্যদিকে অন্যভাবে এটাকে উপস্থাপন করে এই যে লোকগুলা যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে আল্লাহ তাদেরকে জালেম হিসাবে ঘোষণা দিয়েছেন কি হিসাবে জালেম হিসাবে ঘোষণা দিয়েছেন কোথায় সূরা সফ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন এবং আল্লাহ কখনোই জালেমদেরকে পথ দেখাবেন না এই জালেমরা আপনি চিন্তা করেন যে এরা এত কিছু জানে এই দুনিয়ার ইথার সায়েন্স কম্পিউটার সায়েন্স বায়োলজি সাইকোলজি হ্যাঁ সবকিছু চিনে মেডিসিন চিনে সবকিছু চিনে কিন্তু আল্লাহ চিনে না কেমনে হয় তারপরে এগুলো করে কেমনে কিন্তু আল্লাহ বলছে যেখানে আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন আল্লাহ এদেরকে পথ দেখাবেন না ফাইনাল কারণ তারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করেছে যারা রাসূল সম্পর্কে মিথ্যা রচনা করেছে যারা দ্বীন সম্পর্কে মিথ্যা রচনা করেছে এই প্রেক্ষাপটে আল্লাহ তাদেরকে পথ দেখাবেন না আর এই জালেমদের আরেকটা সংজ্ঞা আছে অবশ্য সেটা বললে কেউ রাগ করবেন আগে বলেন রাগ করবেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না তারা হচ্ছে জালেম আমি কোরআন পড়েছি ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না বিচার করে না তারা কাফির ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা ফাসিক আমি মুখের কোন রচনা আপনাদের সামনে পেশ করতেছি না কোরআনুল করিম থেকে আপনাদের সামনে পড়তেছি এই জালেম সম্প্রদায়কে আল্লাহ কখনোই পথ দেখাবেন না আপনারা চিন্তা করেন আজ পৃথিবীতে আজ এই বিশ্ব ভূমণ্ডে আল্লাহর এই পৃথিবী পৃথিবীটা হচ্ছে আল্লাহর এই জমিন আল্লাহর আমরা আল্লাহর আকাশ আল্লাহর এই নিয়ন্ত্রণ ভারও একমাত্র আল্লাহর হাতেই এবং এই পৃথিবী চলা উচিত একমাত্র আল্লাহর দোয়া আল্লাহ প্রদত্ত এই জীবন বিধান অনুযায়ী সম্মানিত সুধী মণ্ডলী এরপর যে বিষয়টি আমি আপনাদের সামনে এর পরের যে আয়াতটি সেটি হচ্ছে ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন এই জালেমরা আর এই কাফেররা এই ফাসেকরা তারা চিন্তা করে তারা এরকম করে এরকম চিন্তা করে আর কি যে মুখ দিয়ে ফু দেব আর আল্লাহর নূরকে আমি উড়িয়ে দেব আমি মুখ দিয়ে ফু দেব আর আল্লাহর নূর এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে অথচ আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে আল্লাহর স্পেশাল অর্ডার হচ্ছে ইউরিদুন আলিউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন যারা এই 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 কাজগুলো যারা করবে তারা মনে করতে পারে যে তুমি আমি মুখের ফু দেব আর আল্লাহর নূরটা নিয়ে যাবে আসলে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে আল্লাহর নূরকে আল্লাহ প্রজ্বলিত করবেন কি করবেন প্রজ্বলিত করবেন আল্লাহর নূরকে আল্লাহ জারি করবেন আল্লাহর নূরকে আল্লাহ স্থায়িত করবেন আল্লাহর নূরকে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন ইসলামকে তিনি এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেনই এতে কাফের সম্প্রদায়ের যতই জ্বালা হোক না কেন আমরা শুধু কাফের বলি যিনি মনে করেন আমরা যিনি ইসলাম ইসলাম এই মুসলমান না আর কি এরকম মানুষকে কিন্তু আল্লাহ কিন্তু শুধু তাদেরকে কাফের বলেন নাই যদি আমরা কোনো কালেমায় বিশ্বাসী কোনো মানুষকে কাফের বলতে চাই না কিন্তু বিষয়টা হচ্ছে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না আল্লাহর ঘোষণা হচ্ছে তারা কাফের তারা কাফের কিনা আল্লাহই ভালো জানে আর কারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না তারা সেটাও আল্লাহ ভালো জানেন কিন্তু যে বিষয়টি আমাদের সামনে যে আল্লাহ এই কাফেরদের ষড়যন্ত্রকে এই পৃথিবীর বুকেই এটার এটাকে একদম ডিস্ট্রয় করে দিয়ে আল্লাহর নূরকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রজ্বলিত করবেনই এটা কাফের সম্প্রদায় যতই অসন্তুষ্ট হোক না কেন কাফের সম্প্রদায় যতই অসন্তুষ্ট হোক না কেন সম্মানিত ভাইরা এরপর যে 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 আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেটা হচ্ছে যে والذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الله سبحانه وتعالى পরবর্তী আয়াতে বলছেন যে এই যে বিষয়গুলো তোমরা দেখছো এই কাফেরি ফিসিকি তারপর এই যে জুলুমবাজি সবকিছুকে এই পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই পৃথিবীর মানুষদেরকে পথ দেখানোর জন্য এই পৃথিবীর মানুষকে গাইডলাইন্স দেওয়ার জন্য এই পৃথিবীর মানুষ কিভাবে চলবে কিভাবে খাইবে কিভাবে জীবন পরিচালনা করবে কিভাবে তাদের পরিবার চালাবে কিভাবে তাদের সমাজ চালাবে কিভাবে তাদের মসজিদ চালাবে কিভাবে ব্যবসা করবে কিভাবে বাণিজ্য করবে এই সব কিছু যখন এই কাফের সম্প্রদায় যখন এই পর্যায়ে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই পৃথিবীর মানুষকে দিকের দিশা দেওয়ার জন্য হুদা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক আমি সত্য ধর্ম সহকারে রাসূল পাঠিয়েছি কি পাঠিয়েছি সত্য ধর্ম সহকারে সত্য হুদা আর হুদার কথা তো আমরা জানি এই যে সেই হুদা জালিকাল কিতাবুলা জালিকাল কিতাবুলা রয়বা ফি হুদাল্লিল মুত্তাকিন শুরুতেই আছে যে এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত আর একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা সফে এনে দিয়েছেন যে এটা হচ্ছে হুদা ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা এই হুদাকে রাসূলরা কি করেছেন এটা যে হক প্রথমে আল্লাহ এটা সার্টিফাই করেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিলহুদা ওয়াদিনিল হক এটা যে রাইট এটা যে একমাত্র রাইট বুক এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন আমাদেরকে জন্য সার্টিফাই করেছেন আমাদের জন্য বলেছেন যে এইটা রাইট এবং দিস ইজ দ্য ওয়ান ইউ শুড ফলো ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিলহুদা ওয়াদিনিল হক এখন হক যেটা আমরা আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কনফার্মেশন পাচ্ছি সেটা হচ্ছে ওয়াজাআল হক বিল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা সত্য যেটা রাইট যেটা হক সেটা আসবেই এটাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না এটা আসবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা আসবেই সত্য সমাগত মিথ্যা হবে অপসৃত আর মিথ্যার পরাজয় হবে অবশ্যম্ভাবী অবশ্যম্ভাবী এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা তো এই এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আগে বলছেন কাফের কথা এখন বলতেছেন মুশরিকের কথা এটা মুশরিকরা যত অপছন্দ করুক এটা তো অসুবিধা নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হককে পৃথিবীতে কি করবেন প্রতিষ্ঠিত করবেনই তাহলে মুশরিক গেল ফাসিক গেল এর জালেমে গেল সবই গেল সম্মানিত ভাইরা এরপর যে আয়াতটি এটা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে ইম্পর্টেন্ট একটা আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله سبحانه وتعالى بلچن اي شش آياته جي يا أيها الذين آمنوا আমরা কি বিশ্বাসী ভাই আমরা সবাই উই অল আর বিলিভার এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই কোরআনুল কারীমে যখনই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তখন তার মানে হচ্ছে আল্লাহ আমাদেরকে অ্যাপ্রোচ করছেন কাকে আমাদেরকে আমাদের সাথে কথাবার্তা বলছেন প্লিজ ব্রাদার ইফ ইউ টক আই ক্যান নট টক আপনারা কথা বললে আমি কথা বলতে পারবো না হ্যাঁ তো যেই বিষয়টি যে হুয়াল্লাযী আমি যেই আয়াতটি আপনাদের সামনে এখন পড়লাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা
হে বিশ্বাসীরা যখনই কোরআনে এই কথাটি আসবে হে বিশ্বাসীরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তখনই একজন মুমিনের মনে একজন বিশ্বাসীর মনে একজন যিনি আল্লাহকে বিশ্বাস করেন তার মনের ভিতরে এই কথা দাগ কাটতে হবে যে সামথিং ইজ গোইং অন অ্যাবাউট মি সামথিং দেয়ার শুড বি সাম স্টেটমেন্ট দ্যাট আল্লাহ ইজ অ্যাবাউট টু মেক ফর মি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না কত সুন্দর করে বলছেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না আমরা তো ব্যবসা করি আমরা সবাই ব্যবসা করতে চাই কে চায় না ব্যবসা করতে সবাই চাই আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ বলতেছেন এমন এক ব্যবসার কথা আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না এটা চাবি দিব না ওই স্টোরটা চাবি দেব না সেই চাবিটা কি একটা দিয়ে লক হবে আরেকটা দিয়ে খুলবে কি করবে একটা দিয়ে লক হবে আরেকটা দিয়ে খুলবে লক করবেন কি জাহান্নাম আর ওপেন করবেন কি জান্নাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম যেটি তোমাদেরকে কিয়ামতের ময়দানে কঠিন আযাব থেকে বাঁচাবে কি করবে কিয়ামতের ময়দানে কঠিন আযাব থেকে আমাদের কি করবে বাঁচাবে একটু রেসপন্স করেন আপনাদের ঘুমাই দিয়েছেন মনে হয় হ্যাঁ কিয়ামতের ময়দানে আমাদেরকে কি করবে আযাব থেকে বাঁচাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি নাও দ্য কন্ডিশন ইজ হিয়ার তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি তারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং রাসূলের প্রতি ঈমান আনবে কি করবে আল্লাহর প্রতি ঈমান আনবে এবং রাসূলের প্রতি ঈমান আনবে এ পর্যন্ত সহজ এ পর্যন্ত কি সহজ এরপরে যে কথা আসবে এই কথা আর আমরা নাই আমরা এই কথাই আর নাই সব কথায় আসি তাল গাছ আমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন হে মুমিনগণ আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সংবাদ দেব না যা তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে তা হচ্ছে এই যে তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে নিজেদের ধন এবং সম্পদ দিয়ে জীবন ভরে জিহাদ করবে এটাই তোমাদের জন্য উত্তম বাপ রে বাপ জিহাদ মসজিদ থেকে তাড়া খাওয়ার অবস্থা এখন যে হুজুর আপনি তো বিপদে আছেন আমাদেরকেও ফালাইছেন তাই না ঘটনাটা এরকম না কারণ আমেরিকা এখন আপনি জিহাদের কথা বলবেন আপনাকে তো এখন জেলে যেতে হবে কারণ মিডিয়া এটাকে এমনভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে দ্য মিডিয়া হ্যাজ বিন এস্টাবলিশ দিস ওয়ার্ড জিহাদ আপনি যদি জিহাদকে বাদ দেন তাহলে কোরআন আর রইল কি বুখারী শরীফের একটা আছে কিতাবুল ফি জিহাদ একটা চ্যাপ্টার আছে একটা বই আছে একটা খণ্ড আছে যেটা জিহাদের খণ্ড এখন যদি আপনি ওই বুখারী শরীফের ওই জিহাদের খণ্ড তাহলে আপনি বাংলাদেশে গেলেও আপনি জিহাদি হয়ে যাবেন আপনি রং হ্যাডেড হয়ে যাবেন আপনি জঙ্গি হয়ে যাবেন এই যে এখন বুখারী শরীফে তো জিহাদি আল্লাহ যদি কোরআনকে জিহাদের গ্রন্থ হিসাবে বানাইতে পারেন আমরা মুসলমান হিসেবে কি গ্রহণ করতে পারি না এখন আমরা চিন্তা করতে হবে যে কি জিহাদ কি তলোয়ার নিয়ে জিহাদ মারামারি পারাপারি না এই জিহাদ হচ্ছে জিহাদ শব্দের অর্থ হচ্ছে প্রচেষ্টা কি প্রচেষ্টা এই কলমটে কলমের ক্লিপটি আমি এখান থেকে এখানে মুভ করব এটা হচ্ছে আমার এই কলম মুভ করার প্রচেষ্টা উই শুড টক অ্যাবাউট দিস টার্ম অফ জিহাদ ইন ফ্রন্ট অফ দ্য নন মুসলিম ইফ উই হ্যাভ এ চান্স বিকজ দে অলওয়েজ ট্রাই টু ইউজ দিস টার্ম এগেনিস্ট আস বাট জিহাদ ইজ নট এ ব্যাড ওয়ার্ড জিহাদ ইজ জিহাদের শাব্দিক অর্থ কি প্রচেষ্টা করা টু ট্রাই টু মুভ সামথিং টু ট্রাই টু ডু সামথিং টু ট্রাই টু অ্যাক্ট অন সামথিং এটা হচ্ছে জিহাদ এখন এই কলমকে এটার জন্য এখানে জিহাদ এখন যারা দিনের জন্য আজকে আমরা এখানে বসে রয়েছি আমরা কি জিহাদ করছি না করছি করছি আমরা এটাও আমাদের জন্য জিহাদ আমাদের এখানকার অবস্থানে এই প্রেক্ষাপটে আমরা এখানে
আমি বলছি কথার মাধ্যমে জিহাদ আর আপনারা করছেন বসার মাধ্যমে জিহাদ আপনাদের সময় স্যাক্রিফাইস করার মাধ্যমে করছেন কি জিহাদ আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি আমাদেরকে কি করতে হবে প্রথমে ওটাতে আমি একটু পরে আসতেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে আমরা ঈমান আনতে হবে এখন ঈমান আমরা কিভাবে আনব ঈমান আমরা কিভাবে আনব ঈমান আমাদের কোথায় থাকবে কি মুখে মুখে থাকবে না কাজে থাকবে ঈমানের সংজ্ঞা হচ্ছে যে আল ঈমানু মারিফাতুন বিল কলবি ওয়া কাউলুন বিল লিসানি ওয়া আমালুন বিল আরকান ঈমান হচ্ছে আল্লাহর একত্ববাদের ঘোষণা মুখে দেওয়া অন্তরে সেটাকে ধারণ করা এবং কার্যে সেই ঈমানকে পরিণত করার নাম হচ্ছে ঈমান এখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি যদি আমরা ঈমান এনে থাকি যদি এনে থাকি আমরা আনছি বলে আমরা বিশ্বাস করি এবং আমি আজকের অডিয়েন্স আমি মনে করি উই আর অল বিলিভার কিন্তু এই যে বিশ্বাসীদের মধ্যে যদি আমরা অন্তর্ভুক্ত করতে চাই নিজেদেরকে তাহলে আমরা এমন একভাবে জীবন যাপন করতে হবে এমন একভাবে আমাদের পরিবার চালাতে হবে এমন একভাবে আমাদের সংসার চালাতে হবে এমন একভাবে আমাদের সবকিছুকে আমরা এমন ভাবে সাজাতে হবে যেটা আমাদের ঈমানের সাথে সঙ্গতিপূর্ণ যেটা আমাদের ঈমানের সাথে সংঘর্ষপূর্ণ নয় সঙ্গতিপূর্ণ এভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে এই পরিচালনা যখন আমরা করব তখন আমরা ঈমানের দাবিতে সত্যবাদী হব আরেকটা জিনিস এই ঈমান যখন আপনি গ্রহণ করবেন আল্লাহ রাসূল বলেছেন সাউন্ড করতে বলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ We are about to finish, inshallah, but let's see how long we can. Ita Allah subhanahu wa ta'ala jonno amader iman ke boraddo korte hobe. Amader iman ke alkar jonno boraddo korte hobe. Allah-r jonno boraddo korte hobe. Rasuler jiboner jonno boraddo korte hobe. Ajke amra ei je ekhane eshechi. Ajker ei chhele meera, chhelera meera je এই যে অনেকগুলো কোশ্চেনের অ্যানসার দিয়েছে আবার আপনাদের সামনে লিখিতভাবে দেখে দেখে পড়লেও কিন্তু তারা যে রাসূলের জীবনী নিয়ে একটু স্টাডি করেছে কার কাছে ভালো লাগে নাই বলেন সবার কাছে ভালো লাগছে না নিশ্চয়ই ভালো লাগছে না আচ্ছা ভালো লাগছে এই যে ভালো লাগাটা দেখেন রাসূলের জীবনী আপনার কত কত ভালো লাগে শুধু এমন একটা মানুষের জীবনী আপনার সামনে শুধু আপনি পড়ছে দেখে দেখে এরপরেই আপনার কাছে ভালো লেগে গেল আর এটাকে যদি আপনি বাস্তব জীবনে রূপান্তরিত করেন তাহলে কত ভালো লাগবে আপনি দেখেন এখানে আমরা মুসলমানরা এখন বসে আছি কত শান্তিপূর্ণভাবে আর বাইরে যদি মসজিদ থেকে বাইরে যাই তাহলে আমাদের জন্য ফিতনা শুরু হয়ে গেল এইখানে আল্লাহর দিন যদি এই মসজিদে প্রতিষ্ঠিত হয় এত সুন্দর লাগে এত এত ভালো লাগে এত ফিস লাগে তাহলে এই পৃথিবীতে যদি আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা যায় শান্তিপূর্ণভাবে যদি করা যায় উইথ পিসফুলি তাহলে কি হবে যদি মানুষের ব্রেনে এই জিনিসটা ঢুকানো যায় যে আসলে এই পৃথিবী যেভাবে চলছে এইভাবে কোনোদিন শান্তি আসবে না একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া জীবন বিধান অনুযায়ী হুদাল লিল মুত্তাকিন অনুযায়ী এবং রাসূলের জীবনতে জীবনের আদর্শ অনুযায়ী যখন মানুষ তার পরিবার গঠন করবে তখন তার পারিবারিক জীবন সার্থক হবে যখন তার ব্যবসাকে ওইভাবে পরিচালনা করতে হবে তখন ব্যবসায়িক জীবন সার্থক হবে যখন তার সামাজিক জীবনকে ওইভাবে সাজাতে পারবে তখন তার সামাজিক জীবন সার্থক হবে যখন তার আন্তর্জাতিক জীবন সে ওইভাবে আল্লাহর কোরআন অনুযায়ী সাজাতে পারবে তখন তার আন্তর্জাতিক জীবন সার্থক হবে যখন তার আত্মীয় স্বজনের সাথে সেইভাবে ব্যবহার করবে যেইভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছেন তখন তার আত্মীয়তার বন্ধন আরও বেশি সুদৃঢ় হবে ঠিক এইভাবে আমাদের জীবনকে যদি আমরা যদি গঠন করতে পারি তাহলে বোঝা যাবে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া বিধানকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের যে আইডিয়া যে থিম যে আদেশ যে নির্দেশ এই নির্দেশকে আমরা আমাদের জীবনে কি করব বাস্তবায়ন করতে পারবো এবং আমরা ঈমানদার হিসেবে নিজেদেরকে ঘোষণা দিতে পারবো এই ঘোষণা থেকে এই ঘোষণার পর আমাদের যে বিষয়টি আমাদের শিক্ষণীয় আজকের এই সামগ্রিক প্রোগ্রাম থেকে আমি আপনাদের সামনে যে হাদিসটি প্রথমে আলোচনা করেছি এই হাদিসটি সম্পর্কে আমি কিছু একটা বলতে চাই সেটা হচ্ছে যে নাযালাল কুরআনু আলা খামসাতি আমরা তো কোরআন পড়ি কোরআন জানি কোরআন শিখি কোরআনকে নিয়ে আমরা জীবন যাপন করতে চাই এতক্ষণ আমরা সেই বিষয়ে বললাম এখন এই কোরআনের মধ্যে কি আছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন নাযালাল কুরআনু আলা খামসাতি এই কোরআনের মধ্যে পাঁচটি জিনিস আছে
আউজুহিন হালাল, এটাতে হালাল কি সেটা আছে, আউজুহিন হালালিন ওয়া হারাম এবং হারাম কি সেটাও আছে, ও মুহকামিন ওয়া মুতাশাবিহিন ওয়া আমসাল এবং হুকুম আছে, হুকুম 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 কি, হুকুমের আপনার আরবি ইংরেজি ওয়ার্ড কি ভাই বলেন তো, অর্ডার, হুকুম আছে অর্ডার, এখানে দণ্ডবিধি আইন আছে, এখানে সমাজ জীবনের আছে, এখানে চোরকে কীভাবে সাজা দিবেন সেটা আছে, এখানে জেনাকারকে কীভাবে শাস্তি দিবেন। আপনারা যদিও কেউ কেউ অত পৃথিবীতে এখন আমরা মডার্ন জীবন যাপন করার কারণে বলি যে এটা হচ্ছে 1400 বছর পূর্বের এক এটা অজ্ঞ জাহিলিয়াতের সমাজের